কিভাবে টেলিগ্রাম গ্রুপ খুলতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। টেলিগ্রাম অ্যাপসে আসার পর নিচের দিকে আপনার ক্যামেরার উপরে এই আইকন আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে আপনি দেখবেন নিউ গ্রুপ, এই নিউ গ্রুপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তাদের নামগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখন আপনি যে গ্রুপটি খুলতে চাচ্ছেন ওই গ্রুপে যদি আপনি কন্ট্যাক্ট লিস্টের কাউকে আপনার অ্যাড করে নিতে চান তখন আপনি এখান থেকে তাকে সিলেক্ট করে নিতে পারেন এবং আপনার একটা গ্রুপে সর্বোচ্চ আপনি 2 লাখ মেম্বার পর্যন্ত অ্যাড করে নিতে পারেন। যদি আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে আপনি সিলেক্ট করে নিতে চান তখন আপনি নামের উপরে ক্লিক করলে আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি কাউকে সিলেক্ট করে নিতে চাচ্ছি না। তারপর নিচের দিকে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী অপশনে নিয়ে আসবে। পরবর্তী অপশনে এখানে আপনার ক্যামেরা অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আপনি যে গ্রুপের যে প্রোফাইল পিকচারটা অ্যাড করতে যাচ্ছেন ওইটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এই টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার গ্রুপের প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে যাবে। তারপর এখানে আপনার গ্রুপের নাম দিয়ে নেবেন, আপনি কি নামে আপনার এই গ্রুপটি খুলতে যাচ্ছেন। তো আমি বোঝানোর সুবিধার্থে আমার নিজের নাম দিইনি, সজীব খলিফা দিয়ে নিলাম। এবং নিচে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন অটো ডিলেট মেসেজ, এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এরকম 1 ডে, 1 উইক, 1 মান্থ এবং আপনি কাস্টম টাইম সেট করে দিতে পারেন। তো আমি বোঝানোর সুবিধার্থে ধরেন 1 উইক এটা সিলেক্ট করে নিলাম। এরকম ভাবে যদি আপনি টাইম সিলেক্ট করে নেন তাহলে কি হবে, আপনার গ্রুপে যেগুলো আপনি পোস্ট করতেছেন যত প্রকার মেসেজ বা ছবি আপনি যা কিছু পোস্ট করতেছেন ওগুলো অটোমেটিক আপনার 1 সপ্তাহের ভিতরে ডিলেট হয়ে যাবে। যদি আপনি এরকম ভাবে চান তখন আপনি এরকম ভাবে টাইম সেট করে নেবেন এবং আপনি এখান থেকে কাস্টম ভাবেও আপনি টাইম সেট করে নিতে পারেন। তো আমি এগুলো কোনো কিছু সেট করতে যাচ্ছি না, তার জন্য আমি এখানে ডিসেবল, এই ডিসেবল অপশন সিলেক্ট করে দিব এবং আপনার প্রথমে কিন্তু এইরকম থাকবে, অফ থাকবে। এই অবস্থায় যদি আপনি রাখেন তাহলে আপনার যে মেসেজগুলো আছে ওগুলো অটোমেটিক ডিলেট হবে না। এরকম ভাবে নাম এবং প্রোফাইল পিকচার অ্যাড করার পর এই টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি যে কোনো মেম্বারকে অ্যাড করার জন্য এই মেম্বার অ্যাড এই অপশনে ক্লিক করে আপনার এখানে কপি ইনভাইট লিংক এই অপশনে যদি আপনি ক্লিক করেন আপনার যে গ্রুপের লিংকটা আছে এই লিংকটি কপি হয়ে গেল। এখন আপনি যে কাউকে চাইলে আপনার এই লিংকটা আপনি তাকে পেস্ট করে দিতে পারেন। আমি এখানে দিয়ে দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে। এরকম ভাবে আপনি পোস্ট করে দিলেন, এরকম ভাবে আপনি যে কাউকে আপনার গ্রুপের লিংকটি আপনি পাঠাতে পারেন, সে চাইলে আপনার এই লিংকের উপরে ক্লিক করলে আপনার এই সরাসরি গ্রুপে অ্যাড হতে পারবে। এবং আপনার গ্রুপের সেটিংসে যাওয়ার জন্য আপনার যে গ্রুপের নাম আছে এই নামের উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার গ্রুপের সেটিংসে নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার গ্রুপের নাম পরিবর্তন করতে পারেন এবং আপনার গ্রুপের যদি কোনো ডিসক্রিপশন দিয়ে দিতে চান যে কি উদ্দেশ্যে এই গ্রুপটি খোলা তো এখান থেকে আপনি চাইলে ডিসক্রিপশন অ্যাড করে দিতে পারেন। তো বোঝানোর সুবিধার্থে আমি হাই দিয়ে নিলাম। নিচে আপনি দেখতে পাচ্ছেন গ্রুপ টাইপ, আমি যে গ্রুপটি খুললাম এই গ্রুপটি হচ্ছে প্রাইভেট গ্রুপ। আপনি চাইলে গ্রুপটি পাবলিকও করে দিতে পারেন। আপনি এখান থেকে পাবলিক গ্রুপ সিলেক্ট করে আপনি এখানে আপনার গ্রুপের লিংকটাও আপনি তৈরি করে নিতে পারেন। তো আমার এটা প্রাইভেট আছে, আমি প্রাইভেট সিলেক্ট করে রাখবো, ব্যাকে চলে যাব। এবং তারপর নিচের দিকে আসলে আপনি এখানে ইনভাইট লিংক পাবেন, এই ইনভাইট লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে গ্রুপের লিংকটা আছে আপনি এটা কপি করে যে কাউকে পাঠাতে পারেন এবং আপনি চাইলে কাস্টম ভাবে নিজে থেকেও আপনার গ্রুপের লিংক তৈরি করে নিতে পারেন। এর জন্য ক্রিয়েট এ নিউ লিংক এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসলে আপনি এখানে লিংক নেম, আপনি যে নামে আপনার লিংকটি তৈরি করতে যাচ্ছেন ওই নামটি আপনি এখানে দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পর এই ক্রিয়েট অপশন আপনি ক্লিক করবেন। সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের লিংকটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি এখানে 3 ডটে ক্লিক করার পর আপনি এই লিংকটি শেয়ার করতে পারেন অথবা কপি করে যে কাউকে আপনি পেস্ট করে পাঠাতে পারেন। এবং ডিলিট করার জন্য আপনি রিভোক লিংক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই রিভোকে ক্লিক করে দিবেন। তারপর আবার এই ডিলিট অল রিভোক লিংক এই অপশনে ক্লিক করার পর ডিলিট করে দিলে আপনার লিংকগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আপনি গ্রুপে যে কাউকে অ্যাডমিন অ্যাড করে দিতে পারেন। এর জন্য আপনি এখানে অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড অ্যাডমিন এই অপশনে ক্লিক করে আপনার গ্রুপে যারা মেম্বার থাকবে, আমার এখানে মেম্বার নেই যার কারণ খালি দেখাচ্ছে, আপনি যে কোনো মেম্বারকে সিলেক্ট করে আপনি অ্যাডমিন অ্যাড করে দিতে পারেন। এই মাধ্যমে খুব সহজে আপনি টেলিগ্রাম গ্রুপ খুলতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।